আন্তরাজ্য বাইক চুরি চক্রের দুই ব্যক্তিকে গতকাল বলরামপুর থেকে গ্রেপ্তার করেছে বলরামপুর থানার পুলিশ। বুধবার দুপুর 12টার সময় পুরুলিয়া বেলগুমা পুলিশ লাইনে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সেই কথা প্রকাশ করলেন পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি। মানবাজার থেকে বংশীধর সিংহের রিপোর্ট। আমরা একটা ইন্টেলিজেন্স ইনপুট পাই, ইন্টেলিজেন্স ইনপুট পেয়ে বলরামপুর থানার ওসির নেতৃত্বে বলরামপুর পিএসএর একটি টিম দুজন ব্যক্তিকে অ্যারেস্ট করে, একজনের নাম অনিল প্রসাদ সনপ লেট লক্ষ্মণ প্রসাদ ভিমনা বস্তি মানগো থানারই ইস্ট সিংভূম জেলা, আর অরুণ কুমার এ বাগাডি বলরামপুর। এদের দুজনকে আমরা কালকে অ্যারেস্ট করি এবং এদের স্টেটমেন্টের উপর বেস করে আমরা জানতে পারি যে এরা মোটরসাইকেল যে চুরি র্যাকেট তার সঙ্গে যুক্ত। আমরা 16টা মোটরসাইকেল রিকভারি করি, টোটাল 16টা মোটরসাইকেল রিকভারি হয়েছে। আমরা এক্সপেক্ট করছি যে আরও কিছু মোটরসাইকেল হয়তো এর সঙ্গে আমরা রিকভারি করতে পারবো। এটা একটা আন্তরাজ্য পাচার চক্র, কখনো মোটরসাইকেলগুলো বিয়ন্ড দ্য বর্ডার ঝাড়খণ্ডে চুরি হয়, সেগুলো এদিকে এসে ডিসপোজ অফ করে এখানে বিভিন্ন জায়গায় সঙ্গে সেগুলো বিক্রি করে, আবার কখনো এখান থেকে যে মোটরসাইকেলগুলো চুরি হয় সেগুলো নিয়ে গিয়ে ঝাড়খণ্ডে বা বিহারে দিয়ে দেয়। তো আমরা এই প্রসেসটাতে আছি, আমরা অলরেডি 16টা মোটরসাইকেল রিকভারি করেছি, ওদেরকে আমরা পিছিয়ে নিচ্ছি, পিছিয়ে নিয়ে ফার্দার ইনভেস্টিগেশন হবে। স্যার কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে? বলরামপুর পিএস এরিয়া থেকে। গতকাল অ্যারেস্ট করা হয়েছে, আজকে আমরা ওদেরকে পিছিয়ে নিয়ে যাচ্ছি এবং এর মধ্যে আমরা 16টা মোটরসাইকেল অলরেডি রিকভারি করেছি, যেগুলো বিভিন্ন সময় ঝাড়খণ্ড বা বেঙ্গলের মধ্যে চুরি হয়েছে। সেখানে আমরা ডিটেলস দেখছি, ওদের ইঞ্জিন নাম্বার চেকিং নাম্বার দেখে সেগুলো আমরা ম্যাচ করবো এবং সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করবো। সেগুলো কি জেলার বাইরে থেকে উদ্ধার হয়েছে গাড়িগুলো? আমাদের জেলার মধ্যে থেকে অলরেডি উদ্ধার হয়েছে এবং বাইরে আরও কিছু আছে বলে আমাদের কাছে খবর আছে, সেগুলো আমরা পার্সু করছি।